জনক বঞ্জু আপনার কাছে আমাদের এবারের কোশ্চেন ভবিষ্যৎ বাংলাদেশ সম্পর্কে আপনার অভিমত কি গতানুগতিক ধারায় কি বাংলাদেশ ফিরে যাবে নাকি নতুন কোনো অবস্থানে আমরা দেশকে দেখতে পাবো একটা প্রসঙ্গ জানেন যে শুরু থেকেই খুব ভাইব্রেন্ট যে এই সরকার যে প্রেসিডেন্টের কাছে শপথ নিয়েছে সেটা বৈধ হয়েছে কিনা বা এটা প্রয়োজন ছিল কি না আবার অনেকেই দাবি তুলেছেন যে এটা যেহেতু বিপ্লবী সরকার তার এই বিগত সরকারের পতিত সরকারের অবৈধ সরকারের কোনো মেকানিজমের কাছে তার আত্মসমর্পণ করা উচিত হয়নি এই দুটি বিষয় নিয়ে কিন্তু এখনও বিতর্ক চলছে এখনও নানা ধরনের আলোচনা সমালোচনা চলছে তো প্রথম কথা হচ্ছে যে অ্যাকচুয়ালি যে আমাদের দেশে যে আন্দোলনটা হয়েছে আপনারা জানেন যে আন্দোলনটা শুরু হয়েছে কোটার বিরুদ্ধে কোটা বাতিলের একটা নির্দেশনা ছিল সরকারের পরে সে এটা কোর্টের মাধ্যমে এটাকে পুনরুজ্জীবন করার কারণে একটা প্রতিবাদী আন্দোলন আকারে এসেছে এবং অধিকারের আন্দোলন হিসেবে এসেছে আমাদের মুক্তিযুদ্ধের সময় কিন্তু প্রথমে কিন্তু স্বাধীনতার ঘোষণা বা স্বাধীনতা দাবি নিয়ে আন্দোলনটা শুরু হয় নাই আন্দোলনটা ছয় দফা সাহিত্য শাসনের আন্দোলন এর আগে ভাষা আন্দোলন এটা নানা পর্যায়ে অগ্রসর হতে হতে পঁচিশে মার্চের একটা গণহত্যার পর এটা একটা সেটেলমেন্ট হয়ে গিয়েছে যে এদের সাথে আর থাকা যায় না এরা আমাদের আর এরা আমাদের শত্রু এই যে শত্রু মিত্রের একটা ব্যবধান এই যে রাষ্ট্র আলাদা হয়ে যাওয়ার যে একটা সচ্চার দাবি উঠেছিল সেখান থেকে স্বাধীনতার ঘোষণা স্বাধীনতার একটা সুস্পষ্ট ঘোষণাপত্র একটা মুক্তিযুদ্ধ আকারে শুরু হয়েছে এবং নয় মাস প্রাণান্তকর সংগ্রামের পরে সেখানে কিন্তু প্রবাসী সরকার ছিল প্রবাসী সরকারের এক ধরনের ঘোষণাপত্র ছিল তারপরে আপনার আলাদা একটা সেক্টর ওয়াইজ ভাগ ছিল এই বিষয়গুলো সবাই আমরা জানি এখন প্রশ্ন হচ্ছে এবারে যে আন্দোলনটা হয়েছে এটা কি ওই ধরনের মুক্তিযুদ্ধ এটাকে ওই ধরনের কোনো ঘোষণাপত্র আমরা দিতে পেরেছি নিঃসন্দেহে আপনারা বলবেন যে আমরা সে ধরনের কোনো ঘোষণাপত্র দিতে পারি নাই এক মাসের মধ্যে বা ছত্রিশ দিনের মধ্যে একটা র‍্যাপিড চেঞ্জ হয়ে গিয়েছে এবং এটা গণ এখানে একটা গণহত্যার প্লট এসেছে এবং গণহত্যার পরিপ্রেক্ষিতে সবাই একজোট হয়ে আপনার এক সপ্তাহের ব্যবধানে একটা বড় পরিবর্তন হয়েছে ফলে আমাদের মুক্তিযুদ্ধ যেরকম সংবিধান পরিবর্তন করে ফেলা হয়েছে পুরো ব্যবস্থাপনা বাতিল হয়ে নতুন একটা ব্যবস্থাপনা আপনার প্রতিস্থাপিত হয়েছে সেটা কিন্তু এখানে কার্যকর হয়নি বা এটার সাথে এটা মিলছে না এটা মেলানো সম্ভব না এর পাশাপাশি আরেকটা জিনিস হচ্ছে দেখবেন আপনি মুক্তিযুদ্ধের পরেও কিন্তু পশ্চিম পাকিস্তানে যে সমস্ত আর্মিরা ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ছিলেন যারা বিদ্রোহ করেন নাই তাদেরকে কিন্তু একাত্ম করা হয়েছে পুলিশ অফিসার যারা ছিলেন যারা মুক্তিযুদ্ধে যান নাই সেরকম অফিসাররাও এখানে কাজ করেছেন এগুলো নিয়ে কিন্তু তখনও বিতর্ক হয়েছে যে যারা দেশের স্বাধীনতা চান নাই যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন তারা কেন আবার স্বাধীন বাংলাদেশে রাজনীতি করবে তারা কেন আবার এই স্বাধীন বাংলাদেশে কাজ করবে এই ধরনের বিতর্কটা কিন্তু আগেও ছিল সুতরাং এখনও কিন্তু একই বিতর্কগুলো হচ্ছে যে যারা আওয়ামী লীগের দোসর ছিলেন আওয়ামী লীগ আমলে তারা বিভিন্ন পদ পদের ভূমিকা পালন করেছেন সরকারের পক্ষে ছিলেন তারা কেন এখনও দায়িত্বে আছেন সেই প্রেসিডেন্টের কাছে কেন আমরা শপথ নেব সেই মন্ত্রিপরিষদ সচিব সেই ক্যাবিনেট সেক্রেটারি সেই আপনার মুখ্য সচিব বা সেই সমস্ত সচিবালয়ের অধীনে কেন আমরা কাজ করব তো এই বিতর্কটা সহজ বিষয় না যে আপনি একদিনেই সমাধান করতে পারবেন আমাদের এখানে কি হয়েছে দেখেন সরকার পতনের দুই ঘন্টা আগেও সরকার নিজেই জানে না যে তার পতন হচ্ছে তিনি যে পালিয়ে যাবেন তিনি যে রিজাইন করবেন এটা কিন্তু একদম তিন চার ঘন্টার মধ্যে সিদ্ধান্ত হয়েছে এবং যেটা আমি জানি না কতটুকু সত্য আমরা দেখেছি যে রান্না করা হয়েছে দুপুরের খাবার সে খাবারও খেতে পারেন নাই পতিত স্বৈরাচার ফ্লাই করে গেছেন পার্শ্ববর্তী দেশে তাহলে এই যে পাঁচ থেকে আট তারিখের মধ্যে আপনি কিভাবে একটা বিপ্লবী সরকার গঠন করবেন কিভাবে আপনি সব কিছুকে মানে ভয়েড করে দিবেন নাল করে দিবেন কিভাবে সম্ভব তো সেজন্য যেটা হয়েছে যে পার্লামেন্ট বাতিল করা হয়েছে মন্ত্রিপরিষদ বাতিল করা হয়েছে তারপরে বিভিন্ন সিদ্ধান্তগুলো ঝটপট নেওয়া হয়েছে কিন্তু পরবর্তী সিদ্ধান্তগুলো সেভাবে ঝটপট নেওয়া হয় নাই এখন কথা হচ্ছে নেয়া হয় নাই বলে যে নেয়া হবে না তাতে হতে পারে না কিংবা স্বাধীনতার কোনো ঘোষণাপত্র বা নতুন এই পরিবর্তনের কোনো ঘোষণাপত্র আগের তৈরি হয় নাই বলে যে পরে হতে পারবে না তাতে হতে পারে না সেটা করা যেতে পারে এর জন্য প্রয়োজন হচ্ছে একটা জাতীয় ঐকমত্য যে জাতীয় ঐকমত্য সৃষ্টি হলে আজকে হয়তো আমাদের কাছে অস্থিরতা লাগছে যে এখনও ডিসি পরিবর্তন হয় নাই কেন এখনও পতিত স্বীরাচরের লোকেরা বিভিন্ন জায়গায় জেকে বসে আছে কেন এটাকে ক্রমান্বয়ে আস্তে আস্তে এগুলোকে সঠিক জায়গায় নিতে হবে যারা গণবিরোধী ভূমিকা রেখেছেন যারা দুর্নীতি করেছেন লুটপাট করেছেন আমাদের সমস্ত ব্যবস্থা ধ্বংস করে দিয়েছেন এটা আস্তে 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 হবে যেমন আমাদের কোর্ট প্রধান বিচারপতি পালিয়ে গিয়েছিলেন হবে বায়তুল মোকরমের ক্ষতি উধাও হয়ে গিয়েছিলেন এখন এসেছেন তার ব্যাপারেও সিদ্ধান্ত হবে আমাদেরকে এই জায়গাগুলো আলাপ আলোচনা ডায়লগ জারি রেখে রেখে আস্তে আস্তে একটা স্টেবল জায়গায় যেতে হবে আমি বারবার বলছি যে এই যে প্রশ্ন তুলছি আমরা এই যে আমরা বিভিন্ন বিষয়গুলো তুলছি এটা গণতান্ত্রিক প্রক্রিয়া এটা তোলার কোনো অপরাধ নাই আবার এটাও খেয়াল রাখতে হবে যে আপনি যে প্রশ্নটা তুলছেন আপনি যে চাচ্ছেন যাদের কাছে তারা এটা দেওয়ার মতো কতটুকু সামর্থ্য রাখেন বা সেই পরিস্থিতিটা কতটুকু যৌক্তিক এই দুটোর সমন্বয়ে আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এখন কথা হচ্ছে যে এই যে বিপ্লবী সরকার আমরা বলছি আমরা নতুন গণ অভ্যুত্থানের সরকার বলছি এই সরকার কতটুকু কি পরিবর্তন করবে এটা নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য হয় নাই কি কোনো কোনো রাজনৈতিক দল বলছেন যে আপনারা অবিরত সময় পাবেন কোনো কোনো রাজনৈতিক দল বলছেন না আপনারা নির্ধারিত সময়ের আগেই বা নির্ধারিত সময়ের মধ্যে আপনাদের কাজ শেষ করতে হবে এখন কথা হচ্ছে নির্ধারিত সময় কোনটা কতটুকু কিছুই তো উল্লেখ করা নাই একটা অন্তবর্তীকালীন সরকার মানে এটা অনির্ধারিত সরকার এটা অনির্দিষ্টকালের সরকার এখন প্রশ্নটা আমি যেটা তুলতে চাই সেটা হচ্ছে আপনি অনির্দিষ্টকাল ধরে থাকার এক্তিয়ার আছে বলে আপনি থাকবেন কি না আপনি অনির্দিষ্টকাল ধরে থাকলে কোনো না কোনো পর্যায়ে আপনাকে মানুষের প্রশ্নের সম্মুখীন হতে হবে কর্তৃত্বের জায়গাটা চ্যালেঞ্জ হতে হবে আমরা বলি না বাসায় একজন অতিথি আসলে উনি কদিন থাকতে পারবেন অনির্দিষ্টকাল থাকবেন না একটা নির্দিষ্ট মেয়াদের পরে উনি অতিথি যে স্ট্যাটাস এটা তার যাবে এই সরকার কিন্তু একটা অতিথি সরকারও বলা যেতে পারে সেজন্য আমরা বারবার বলছি এখানে চেক অ্যান্ড ব্যালেন্স এখানে ভারসাম্য রক্ষা করা উচিত আপনার যে যেরকম অনির্দিষ্ট কাল আছে তেমনি আপনার সুনির্দিষ্ট দায়িত্ব আছে আপনি দায়িত্বটা নির্ধারণ করবেন এবং মানুষকে আপনি কনভিন্স করবেন মানুষ যদি কনভিন্স না হয় আপনার স্বাভাবিকভাবেই আপনার আপনার নিজেরও ইচ্ছা হবে না যে আমি অনির্দিষ্টকাল ধরে থাকি সেজন্য আমরা বলছি যে জনগণের কষ্ট জনগণের প্রতিদিনকার যে দাবি জনগণকে প্রতিদিনকার যে প্রয়োজন সেটা পূরণ যদি সরকার করতে পারে এবং পাশাপাশি তারা যদি নিরাপত্তা নিশ্চিত করতে পারে তারা যদি দেশের শান্তি স্থিতিশীলতা রাখতে পারে পাশাপাশি যে সমস্ত জিনিসগুলো ভেঙে পড়েছে আইন ব্যবস্থা ভেঙে পড়েছে বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে প্রশাসন ব্যবস্থা ভেঙে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিশৃঙ্খল হয়ে ভেঙে পড়েছে সর্বব্যাপী একটা ধ্বংস আওয়ামী লীগ আমাদেরকে চিরতরে পঙ্গু করে দিয়েছে এটা কি ক্ষমতার লোভে করেছে নাকি সে ষড়যন্ত্র করে করেছে তারা যে মুক্তিযুদ্ধ স্বাধীনতার কথা বলে এই দেশটাকে এতদিন ধরে তারা বিভিন্নভাবে সুবিধা নিয়েছে আমি তো মনে করি তারা আমাদের মুক্তিযুদ্ধের চেতনাটাকে ধ্বংস করে দিয়েছে মুক্তিযুদ্ধের স্বপ্নটাকে দুমড়ে মুচড়ে দিয়েছে এবং আওয়ামী লীগের যদি কোনো বিচার করতে হয় আমি এক নাম্বারে তাদের বিরুদ্ধে অভিযোগ করব। যে আমাদের মুক্তিযুদ্ধের স্বপ্নটাকে তারা ধ্বংস করেছে এতগুলো মানুষের জীবন রক্তের বিনিময়ে যে স্বাধীনতা সেই স্বাধীনতাটাকে তারা বলণ্ডিত করেছে এই জন্য আওয়ামী বিচার করতে হবে তো সর্বসকল্যে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এই সমন্বয়টা বিপ্লবী সরকারের একটা বিপ্লবী রূপে যাওয়ার জন্য শুরু থেকেই যেটা আমরা করতে পারি নাই এটাকে দোষ ধরে এটাকে এটারকে প্রশ্নবিদ্ধ না করে আস্তে আস্তে কি কি জিনিসগুলোকে প্রায়োরিটি দিয়ে একটা সার্বিক পরিবর্তনশীলতার দিকে আমরা যেতে পারি সেদিকে আমাদেরকে যেতে হবে নাইলে আমি খুবই আশঙ্কা করছি যে একটা সময় গিয়ে তাড়াহুড়া করে এই সরকার সমস্ত পরিবর্তনের যে আকাঙ্ক্ষা সেটাকে বাদ রেখে তারা একটা ঝটপট একটা নির্বাচনের দিকে যাবে এবং আমাদের এই প্রত্যাশাটা নব্বইতে যেভাবে আমাদের প্রত্যাশা বিঘ্নিত হয়েছে একাত্তরে যেভাবে আমাদের স্বপ্ন ভুলুণ্ঠিত হয়েছে চব্বিশের স্বপ্নও কিন্তু আমাদের মানে দুর্ভাগ্যক্রমে ব্যথিত বা বিপর্যস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে